ন্যূনতম মজুরির দাবিতে জয়েন্ট ফোরামের নেতৃত্বে বুধবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় মিছিল করলেন চা শ্রমিকেরা। বীরপাড়ার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের দপ্তরে একটি স্মারকলিপিও দেওয়া হয়। স্মারকলিপি দেন ইউটিইউসি নেতা গোপাল প্রধান, এসইউসিআই এর শ্রমিক নেতা মৃণাল কান্তি রায়, এনইউপিডব্লিউ এর নেতা মণি কুমার দার্নাল, সিটু নেতা শঙ্কর দাস প্রমুখ। বিভিন্ন চা বাগানের শ্রমিকদের নিয়ে মিছিলটি আরএসপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বীরপাড়া চৌপতি হয়ে শ্রম দপ্তরের অফিসে পৌঁছায়। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। ন্যূনতম মজুরি সুনিশ্চিত করবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল, বন্ধ চা বাগানগুলি খোলা ও চা বাগানের শ্রমিকদের জমির পাট্টার দাবিও তুলেছেন তাঁরা। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।